যারা জব কার্ডের এখনও নতুন লিস্ট চেক করেনি, কারণ জব কার্ডে নতুন লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু নতুন ঘরের টাকা পেয়ে যাবে। যারা জব কার্ডের জন্য আগে আবেদন করেছিলেন তারা নতুন লিস্টে নাম রয়েছে কিনা দেখেননি, অথবা রিসেন্টলি যারা আপলোড করেছেন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন, অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা অফলাইনে আবেদন করেছেন, যেটাই করে থাকুন না কেন আপনার নামটা এই নতুন লিস্টে 2022 সালে রয়েছে কিনা আপনি অবশ্যই কীভাবে চেক করবেন তার প্রসেস কিন্তু নতুন ওয়েবসাইট থেকে আজকের ভিডিওতে দেখানো হবে। ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে আলটিমেটলি আপনি দেখতে পারবেন না নতুন লিস্ট। তো দেখুন সবার প্রথমে আপনাদের কী করতে হবে। সবার প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এবং ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন নারেগা জব কার্ড লিস্ট ওয়েস্ট বেঙ্গল। আপনি শুধু এই কথাটা লিখে সার্চ করবেন। যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে আপনি দেখতে পাবেন নতুন একটা অপশান চলে আসবে, যেখানে আপনি ফার্স্ট যে লিঙ্কটা পাবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, আপনি এই যে ফার্স্ট অপশানটা পেলেন সরাসরি এইখানটাতে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার সাথে সাথে এইবার দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল কিন্তু সরাসরি আপনার সামনে চলে এসেছে। আপনি যদি অন্য স্টেটের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেম কথাটা লিখে জাস্ট আপনার যে স্টেট সেই স্টেটের নামটা আপনি লিখে দেবেন। এবং এইখানে আসার পর দেখুন সমস্ত স্টেট দিয়ে দিয়েছে। এখানে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর নেক্সট আপনি দেখতে পাচ্ছেন ব্লক চলে এসেছে, আপনি আপনার ব্লক চুজ করবেন। এবং একইভাবে নেক্সট আপনি দেখতে পাচ্ছেন আপনার যে পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত চলে আসবে, এখান থেকে আপনি পঞ্চায়েতটা চুজ করে নেবেন। এবং পঞ্চায়েত চুজ করার পর এখানে দেখুন সমস্ত অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। এইখান থেকে আপনি যে জিনিসটা দেখতে চান সরাসরি সেইটার উপরে ক্লিক করবেন। আপনি এখানে দেখুন আপনি দেখে নেবেন আপনি কোনটা দেখতে চান। কিন্তু আজকের ভিডিওতে যেহেতু আপনাদের জব কার্ড দেখাবো, সেই জন্য জব কার্ডের ওপরে আপনি এই যে 4 নম্বর অপশানটা রয়েছে আপনি এইখানটাতে ক্লিক করে নেবেন। এবং যখনই আপনি এইখানটাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু আগের লিস্ট থাকবেই, তার সাথে নতুন যাদের নাম অ্যাড হয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে থাকবে। আপনাকে এইখান থেকে কিন্তু আপনার নামটা রয়েছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। আপনি এখানে দেখুন আপনি যে গ্রাম পঞ্চায়েত দেবেন সেই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের জব কার্ডের নাম কিন্তু এখানে চলে আসবে। তো ন্যাচারালি আপনি এইখান থেকে সার্চ করে দেখে নেবেন আপনার নামটা রয়েছে। এখানে দেখুন আপনি সমস্ত অপশান রয়েছে, এই গ্রামে 1200 সামথিং রয়েছে, তো আপনি প্রত্যেকটা খুঁজে বের করবেন। এবং যদি আপনি কম্পিউটারের মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এবং এফ প্রেস করলে এখানে একটা ফাইন্ডের অপশান থাকবে, সেক্ষেত্রে আপনি সরাসরি নাম লিখে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন আপনার নামটা কিন্তু এইভাবে মার্ক হয়ে যাবে। মোবাইল থেকে করলে এটা আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র কম্পিউটারে করলে কন্ট্রোল এফ প্রেস করলে এই ফাইন্ডের অপশান আসবে। এখান থেকে আপনি সার্চ করে সরাসরি দেখে নিতে পারেন এই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা। তো এই হচ্ছে টোটাল প্রসেস। এবং যদি আপনি ইনফরমেশান ফুল দেখতে চান, জব কার্ডের ফুল ইনফরমেশান দেখতে চান, সেক্ষেত্রে নাম্বারের উপরে ক্লিক করবেন। নাম্বারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই জব কার্ডের সমস্ত ইনফরমেশান ছবি সহ কিন্তু এখানে চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন ফুল ছবি সহ কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে কাজের ডিটেলস সহ সমস্ত ইনফরমেশান, এখান থেকে মাস্টার রোল রয়েছে, আপনার পেমেন্টের হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পাবেন, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে। যেহেতু একটা ভিডিওতে এত প্রসেস দেখালে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে, তো যাই হোক ভিডিওটিকে প্রত্যেকের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকে চেক করতে পারে জব কার্ডের নতুন লিস্টে তাদের নাম রয়েছে কিনা।